আসসালামু আলাইকুম। নরসিংদী ডট টিভির বার্তা কক্ষ থেকে নরসিংদী জেলার করোনা আপডেট জানাচ্ছি, আমি আবির হাসান। নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে 566 জন, সার্বিক পরিস্থিতি জানালেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। হোম কোয়ারেন্টাইন শেষে ফিরিয়ে আনা হয়েছে 77 জনকে। এরপরও কেউ স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে না গেলে প্রয়োজনে আইন প্রয়োগ করে কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নরসিংদীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুলিশি অভিযান অব্যাহত। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের দিক নির্দেশনায় জেলার সব কয়টি থানা এলাকায় তৎপর রয়েছে পুলিশ। নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে নরসিংদী জেলা পুলিশ। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নরসিংদীর পলাশে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে PPE ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ। পলাশে ফায়ার সার্ভিসের জীবাণুনাশক কার্যক্রম শুরু। নরসিংদীর পৌর শহরের বিভিন্ন এলাকায় রাস্তার পাশে যত্রতত্র বিক্রি হচ্ছে জীবাণুনাশক, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার। এসব হ্যান্ড স্যানিটাইজারের গায়ে কোনো কোম্পানি বা কিভাবে কোথায় এসব তৈরি হয়েছে তা উল্লেখ না থাকায় প্রশ্ন দেখা দিয়েছে। নরসিংদী জেলা প্রশাসক ও সেনাবাহিনী শনিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন বাজার ও সড়কগুলোতে মহড়া দিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাইকিং করে এবং দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। পলাশে হতদরিদ্রদের মাঝে শনিবার খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী। মাধবদীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সাংকেতিক চিহ্ন অঙ্কন করেছে জেলা পুলিশ। এছাড়া বাবুরহাটে জীবাণুনাশক ছিটিয়েছে বণিক সমিতি। নরসিংদী সরকারি কলেজ রসায়ন বিভাগ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। এতে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে নরসিংদী কলেজ ছাত্রলীগ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে। কার্যক্রম পরিচালনা করেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন। এদিকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনকে আইসোলেশন সেন্টার ঘোষণা করায় আতঙ্কে রোগীশূন্য হয়ে পড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 500 প্যাকেট খাদ্য সামগ্রী প্রস্তুত করা হয়েছে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য। প্রত্যয় সংগঠন জনসচেতনতা তৈরিতে মাস্ক, সাবান ও জীবাণুনাশক স্প্রে বিতরণ করে। মনোহরদীতে করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক প্রচারণা অব্যাহত। শিবপুরেও চলছে করোনা প্রতিরোধে অভিযান। স্থানীয় সংসদ সদস্য মোহন বলেন, শিবপুরের কোনো খেটে খাওয়া মানুষ না খেয়ে থাকবে না। শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে PPE প্রদানের সময় তিনি একথা বলেন। শিবপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে রং দিয়ে গোল বৃত্ত এঁকে দিয়েছে উপজেলা প্রশাসন। এই কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির ও ভূমি সহকারী কমিশনার মুনমুন জাহান শিলা। করোনা ভাইরাস প্রতিরোধে ব্যক্তি উদ্যোগে কাজ করছেন কামরুজ্জামান পাভেল নামে এক যুবক। তিনি রায়পুরা উপজেলার রহিমাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়ার ছেলে। করোনা ভাইরাস নিয়ে নরসিংদীর সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন নরসিংদী টিভি।